আমার যে আমার স্বামী মারা গেছে 30 বছর 35 বছর হলো, কিন্তু 35 বছরে আমাকে সরকার কিছু দেয়নি, আমি কিছু জানি না। পাঁচ পুরুষ দেখেছি আমার, লাঠি পো ব্যথা, লাঠির লাঠি লাঠির লাঠি, না আমাকে ভয় হয়নি, আমি ভয় করিনি। আপাতত মুখেও কোনো জিনিস বাঁধিনি, এই আমি কোনোদিন ভয় করিনি। পশ্চিমবঙ্গ দীঘা সহরর থরে এই বৃদ্ধাঙ্কু দেখন্তু, এহাঙ্ক না হেউছি ভগবতী সাহু, আউ বয়স 117 টপিলাণি। কিন্তু এভলি মহামারী করোনা সময়রে তাঙ্ক মনরে টিকিয়ে বি ভয় নাহি, এমিতিকি সে সবু কাম নিজে করিবাকু সক্ষম। যেমিতিকি বাসন মজা, কপড়া কচা, সিঁড়ি বাহি উঠিবা, কলরু পানি আনিবা এবং কঠিন আহার ভোজন করিবাকু মধ্য তাঙ্কর কোনোসি অসুবিধা হুয়ে নাহি। এপরিকি সে পাঁচ পুরুষ দেখিছন্তি, তেণু তাঙ্ক দাঁত দুইথর পড়ি পুনি নূয়া দাঁত উঠিছি। সেপটে বৃদ্ধাঙ্কর দুঃখ কেবল গোটিয়ে, যাহাকি এবে পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার তাঙ্কু বার্ধক্য ভত্তা দেই নাহান্তি। অন্যপটে এই বৃদ্ধা ভগবতী সাহু দীঘা সহরর খোদালগুবরা গাঁ বাসিন্দা, তেণু তাঙ্ক জন্মদিনরে তাঙ্কর পুয়ো, নাতি ও পুতুরা মানে মিলিত ভাবে কেক কাটি তাঙ্কর জন্মদিন পালন করিছন্তি। তেবে সরকারি হিসাবরে এবে তাঙ্কর 110 বর্ষ বয়স হইথিলে মধ্য প্রকৃতরে কিন্তু বর্তমান তাঙ্কর বয়স 117 বর্ষ। সেইথিপাইঁ জন্মদিন পালন ও দুইথর দাঁত পড়ি যাই পুনর্বার নূয়া দাঁত উঠিথিবারু তাঙ্কর অন্নপ্রাশনর মধ্য আয়োজন করা যাইথিলা। বালেশ্বর জেলা ভোগরাইরু ভগবান চন্দ্র বেহেরাঙ্ক রিপোর্ট, কোণার্ক লাইভ।